নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এসএসআর ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বিকেলবেলা, আর এখন চলে এসেছি ছাদে। তো পায়রাগুলোকে এখন খেতে দেব, আজকে গম দেবো পায়রাগুলোকে। তো কিছু পায়রা উপরে দেখো আছে, ওগুলো আজকে আপনার দাদাভাই সেটিং করার জন্য পায়রাগুলো এই নেটের উপরে দিয়েছিল। ওই যে আর কিছু পায়রা এই যে এখানে খাচ্ছে, ছোটো ছোটো পাখি দানা আছে এখানে খাচ্ছে। কিছু পায়রা ওই গেটটাতে বেরিয়েছে, ওই পাশে একটা ছোটো গেট আছে না, ওখান থেকেই বেরিয়েছে। তো এগুলো সব নতুন বাচ্চা, নেটের উপরে দেয়া আছে সেটিং করার জন্য। তো চলুন বন্ধুরা ভিতরে যাই। তো প্রথমে আমি ধারি পায়রাগুলো খেতে দিয়ে দিই। কাজের না কেমন করছে, ছোট করছে বাচ্চাটা, বাচ্চাটা খাওয়া শিখে গেছে। দেখুন বন্ধুরা, বাচ্চাটাও খাওয়ার জন্য কেমন ছটপট করছে। পায়রাগুলোকে খাঁচার বাইরে খেতে দেবো, ছাদেই খেতে দেবো, খাঁচার বাইরে। এই যে এখানে কয়েকটা বাচ্চা খাচ্ছে, এখানেই দেবো। পায়রাগুলো কেমন করছে দেখুন নামার জন্য। অ্যাকচুয়ালি এই পায়রার বাচ্চাগুলোর ড্যানাই তো সেপ্টিন মারা আছে না, তো সেই জন্য নামতে একটু অসুবিধা হচ্ছে। নামার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। পায়রাগুলো দেখুন এই সেই ভেতরের গেট দিয়ে কেমন ঝোঁক মারছে নামবে বলে। তো দেখুন বন্ধুরা, খাঁচা ছোটো করতে কিন্তু অনেকটা সুবিধাও হয়েছে। পায়রাগুলো এই যে ছাদের মধ্যেই আছে, আর খাঁচার বাইরে আর কি খাচ্ছে, বেশ ভালো লাগছে। আর ওই যে ছোটো মতো গেটটা করতে আরও অনেকটা সুবিধা হয়েছে, ওখান থেকে যাতায়াত করতে পারছে, ওই ভিতরে ঢুকছে বাইরে আসছে, খাচ্ছে একসঙ্গে। আর কিছু পায়রা এখন নামতে পারছে না, উপরেই আছে। আর পায়রাগুলো সবে নতুন বাচ্চা। তো সব পায়রা নেমে গেছে, আর ওপরে এই তিনটে আছে বাচ্চা। সব পায়রা নেমে গেছে, আর খাঁচার উপরে কোনো পায়রা আর নেই দেখুন। তো এই পায়রাগুলোকে এই ছোটো গেট দিয়ে ঢুকিয়ে দেবো, দেখবেন। ব্যাস আর পায়রা বাড়াতে পারবে না, এবার ভিতরে সব পায়রা নিতে ভিতরে। তো পায়রাগুলো সব ভিতরে ঢুকে গেছে, আমি এবার এদেরকে ভিতরে খেতে দেব। কেমন গোল করে খাচ্ছে দেখুন, ইয়া মারতে খাওয়া শুরু করে দিয়েছে। সব পায়রার খাওয়া হয়ে গেছে, এবার এদেরকে জল দেবো। তো জল নিয়ে নিয়েছি আজকে, এদেরকে এই জলটা দেবো, এই জায়গাটাই করে দেবো। আসলে অ্যাকচুয়ালি এটাই করে তো চানে যে দেওয়া হয়। তো আজকে এদেরকে খেতে দেবো, দেখা যাক। চান করে কি খায় না, খাচ্ছে সব একসঙ্গে খাচ্ছে দেখো। তো একসঙ্গে এই বড় জায়গাটা দিতে একসঙ্গে প্রায় অনেক পায়রা জল খাওয়া হয়ে গেল, দেখুন অনেকগুলো পায়রা একসাথেই জল খেয়ে নিল। তো চলুন এবারে খাঁচার পায়রাগুলো জল দিই। ও
তো এই সেটটা আমাদের ওই ঘরে ছিল, পাখি ঘরে ছিল। তো ডিম দিয়েছিল, এই যে বাচ্চা হয়েছে একটা, অনেকটা বড় হয়ে গেছে, গায়ে হালকা হালকা পালক এসেছে। অ্যাকচুয়ালি আপনার দাদাভাই বলে গেছে জল দেখাতে, তো আমাদের এরকমই সিস্টেম, জল দেখালেই আমাদের পায়রাগুলো জল খায়, দুটো একসঙ্গেই খাচ্ছে। এটা আমাদের লাল শিরা সেট, অ্যাকচুয়ালি এরমভাবে জল দেখালে পায়রা অনেকটা সুস্থ থাকে। কারণটা হচ্ছে এইভাবে জলটা দিলে আর কি পায়রার পায়খানা তো ওই পটি আছে এই জলে পড়ে না, তো পায়রা অনেকটা ওই জন্য সুস্থ থাকে। তো দেখুন আমি সঙ্গে সঙ্গে দিয়ে নিয়ে দেখি জল দেখিয়ে নিয়ে নিচ্ছি বাটিটা। আর সত্যি কথা বলতে গেলে জলটা এইভাবে কিন্তু দিলে সঙ্গে সঙ্গে দেওয়া মাত্রই খাই, দেখুন দেওয়া মাত্রই খাচ্ছে। তো এখানেও দেয়া মাত্রই জল খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা পায়রাগুলো সব জলদানা দেওয়া হয়ে গেছে, আর এই যে জল দিই বা আমাদের পায়রার খাঁচার গেট, পায়রা কীভাবে ঘর হবে এই প্ল্যানগুলো কিন্তু বুদ্ধি করে আপনার দাদাভাই করে দেয়। তো এছাড়াও কিন্তু এই জল দেওয়ার ব্যাপার বা খেতে দেওয়ার ব্যাপারগুলো আপনার দাদাভাই যেভাবে বলে যায় সেভাবে আমি করি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে করে দেখাই। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন, যাতে আমাদের সবটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।